Yes, of course, Amar Gaan. The one and only Abdul Halim, jake Bangladesher etotuku bachchar theke shuru kore mone hoy briddho porjonto shobai chene. Uni nei tobe uni shobai to kichu na kichu rekhe jay. Unio temon ekhi ratno rekhe gechen jar nam Azgur Halim. Azgur bhai, kemon achen apni? Bhalo, tumi bhalo acho? Fantastic ache, apnake pe aro bhalo lagche. Amra golpe jabo, prothomei gane chole jacchi ekta. ঠিক আছে চলেন সাই সাই গো পাকুল গাঙ্গে সাই অকুল গাঙ্গে সাই তোমার নাম লয়া ধরিলাম পাড়ি অকুল গাঙ্গে সাই
সুপ্রিয় সুধি কে বলছেন কোথা থেকে বলছেন আমি পাবনা থেকে আলতাফ মাহমুদ বলছিলাম জি ভাইজান বলেন আমি ওই যে আমি তো আব্দুল আলী ছিলেন জি তো ওনার কণ্ঠে ওই গানটা শুনতে চাচ্ছি দুয়ারে আসেছে পালকি নাগরিকা তুলো ওনার বাবার একটা গান দুয়ারে এসেছে আমি আব্দুল আলীমের একজন ভক্ত মানে এখন আমার কাছে অনেক গান সংগ্রহ আছে আজকে এই অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে মনে ওনাকে ওনার যে ওনার ছেলে আছে এটা আমি জানতাম না তোমার মনে ওই গানটা শুনলে আমি ভালো লাগছে আচ্ছা অবশ্যই ভাই শোনাবো আমি এখন থ্যাংক ইউ আজগর ভাই কোন গানে যাচ্ছে অনুরোধের গানে চলে যাই ওকে পালকি নায়োরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়োরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে যে আব্দুল আলীমের ছেলে হিসেবে কেমন লাগে, হাউ ডু ইউ ফিল? আমি তো খুব গর্ববোধ করি, সাংঘাতিক
এটা তো বিশাল একটা আমার সৌভাগ্য যে আমি আব্দুল আলীর ছেলে। কিন্তু প্রবলেম ফেস করতে হয় না? প্রবলেম তো অনেক সাংঘাতিক। কি ধরনের? যেখানে যাই, ঢাকার বাইরে হোক ঢাকার মধ্যে হোক, যদি শুনতে পারে যে আব্দুল আলীর ছেলে আসছে, তখন মানুষ এসে তো জিজ্ঞেস করে নানান প্রশ্ন। কম্পারিজমের ব্যাপারটা আসে না? আমার ক্ষেত্রে যেরকম প্রচন্ড হয়েছে, মানে খানাতার ছেলে হয়ে আমার কিন্তু মহা লস। মানে কম্পেয়ার করে, হ্যাঁ সেটাই না, ওই বিপদে পড়েছেন আপনি কখনো? হ্যাঁ বিপদে তো অনেক সময় অনেক বিপদে পড়েছি এরকম। আচ্ছা বিপদে কথা আমরা পরে শুনবো, নেক্সট গানে চলে যাচ্ছে। একটা টেলিফোন আছে মনে হয়। সুপ্রিয় সুধি, কে বলছেন, কোথার থেকে বলছেন? হ্যালো 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 হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আমি চুমকি বলছি। জি জি ভাইয়া, আমার আর প্রথমে ভাইকে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে, কারণ সব সবচেয়ে আমাদের মুখটা আমাদের লোকসঙ্গীত বা আমাদের পল্লী গীতি যা আছে এগুলোকে আসলে বেশি করে প্রচার করা দরকার। অফকোর্স। আর আব্দুল ভাইকে একটা রিকোয়েস্ট ছিল। চুমকি আপনি আরেকবার ট্রাই করেন, পেলেও পেতে পারেন। লক্ষ লক্ষ মানুষ ফোন করে, লাইনে ঢোকা খুবই কঠিন। আচ্ছা আমার প্রিয় গানটা কি একটু শোনাবেন নাকি? মাঝি ভাই আজ আরে চলেন।
আলেম চাচার কোনো হিস্ট্রি বলেন, স্মৃতি? হ্যাঁ, আমার আমার সাথে কিন্তু অনেক স্মৃতি আছে বাবার, যেমন 71 থেকে 74 পর্যন্ত। হ্যাঁ, আমি 71-এ মুক্তিযুদ্ধের সময় তখন আমি গান শিখি বাবার কাছে, এবং উনি যখন গান করতেন বিছানায় বসে হারমোনি দিয়ে, আমি শুনতাম, গুনগুন করে গেতামও। তখন বললো যে তুমি গান শিখো আমার কাছে, একটা গান করো। প্রথমে বললো যে, আমি বললাম যে ঠিক আছে করি, পদ্মা নদীর সর্বনাশা, ওই গানটা প্রথম, ওই গানটা আমি শিখি এবং ওই গানটাই গাই। ওনার উনি হারমোনি বাজায় বাবা, তখন আমি গেলাম সিসার্পে, উনি সিসার্পে গেতেন, তো এত চড়া ছিল তখন আমার গলা কিন্তু অনেক আরও, তো খুব খুব খুশি গান শুনে, বলে তুমি গান শিখবা আমাকে বললো। আর অন্য ভাই ছিল, বড় ভাই বড় বোন, ওরা গান করতো কিন্তু বাবার সামনে গান করতো না, ভয়ে। হ্যাঁ, ভয়ে। আর বাবাও কিন্তু কোনো সময় বলতো না যে তোমরা গান করবা, আমাকে নিয়ে নিয়ে ঘুরতো সব জায়গায়, রেডিওতে টেলিভিশনে। 72 সালে কিন্তু আমি প্রথম এই গান গাই পদ্মা নদীরে, তখন তো ডিআইটি টেলিভিশন এবং বাংলাদেশ বেতার শাহবাগে, ওইখানে কিন্তু বসে বসে চা খেতাম আব্বার সাথে আম গাছের তলে ক্যান্টিনে। যখন মীর কাসিম খান, তারপরে ধীরালী মসুর সবাই আসতেন, তো পরিচয় করে দিতেন যে আমার ছেলে আসগর, তো বাবাই সাথে সাথে নিয়ে নিয়ে কিন্তু আমাকে ঘুরতেন এবং ফাংশানে যেতেন বিভিন্ন, বাংলা একাডেমি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বাবা গেতেন গান, তারপরে আমাকে দিয়ে আবার গাওয়াতেন। বাহ, বট আ নাইস হিস্ট্রি। দেশের বাইরে তো যাওয়া হয়েছে প্রচুর প্রচুর। আমি তো প্রথমে তো শ্রদ্ধেয় তোমার আব্বা খানাতুর রহমান চাচা আমাকে প্রথমে নিয়ে যান লন্ডনে 78 সালে, তখন আমি স্কুলের ছাত্র, এবং সাবিনা আন্টি ছিলেন, তোমার মা ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছিলেন, তারপরে আহমেদ ইমতিয়াজ বুলবুল, তখন তো উনি গিটার বাজান আমাদের সাথে,
একদম ইয়াং বুলবুল ভাই ফ্যান্টাস্টিক পদ্ম নদীরে শুনি আমার জীবনে কিন্তু প্রথম গান এটা হ্যাঁ এই গান গিয়ে আমি 10 টাকা পুরস্কার পেয়েছিলাম 72 সালে ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা
আমরা আসলে অনেকেই জানি না যে এই গানগুলোর গীতিকার কে শুরু করকে আসলে এই গানটির গীতিকার আব্দুল লতিফ চাচা আচ্ছা হ্যাঁ সুর সুর উনারই আচ্ছা আর আর ম্যাক্সিমাম যে গানগুলো এর আগে যেগুলো শুনলাম লিখেছেন তারপরে সিরাজুল ইসলাম কানাইলাল শীল জ্যোতিমউদ্দিন পল্লীকবি তারপরে ওস্তাদ মমতাজ আলী খান হ্যাঁ হ্যাঁ উনাদেরই বেশিরভাগ ফ্যান্টাস্টিক সুপ্রিয় সুধী একটা টেলিফোন আছে কে বলছেন কোথার থেকে বলছেন হ্যালো 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 সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান হ্যাঁ ভাইজান আগুন ভাই জি হ্যাঁ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে হ্যাঁ আমি তো আব্দুল আলী সাহেবের খুব প্রিয় গিয়েছিলাম গান শুনতাম ওনার সব সময় আব্দুল আলী সাহেব ওনার সুযোগ্য পুত্র হাজুর আলী ভাইয়ের এখন যে আসল জন্য আমি খুব আনন্দিত ওকে এখন আজগুর ভাই আমি একটা অনুরোধ করবো উনি একটা গান শোনার জন্য আমার কাছে জি জি বলেন হ্যাঁ হাই রে তোমার ফিরিসের এত জ্বালা রে বন্ধু এই গানটা পড়ার জন্য আমি অনুরোধ করছি আজগুর ভাইকে আচ্ছা ভাইয়া আমি অবশ্যই এখনই শোনাচ্ছি আপনার অনুরোধের গান জি 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 আপনাদেরকে ধন্যবাদ এবং মাই টিভিকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর কলিং আচ্ছা আজগুর ভাই ওই সাজিয়ে গুজিয়ে দেখি চাচা গিয়েছিলেন না সাজিয়ে গুজিয়ে না আমারই সাজায় দিও না অসার ওষার জন্য আচ্ছা আচ্ছা চলো না এটা শুনি না আগে এটা অনুরোধ অনুরোধ এটা শুনি ওকে তার আগে একটা টেলিফোন নিয়ে নেই সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ আজম ভাই ভালো আছেন আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার গান তো আমার অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আজকে ভালো হচ্ছে আচ্ছা আমি ধানমন্ডি থেকে বলছিলাম জিফি আচ্ছা ওকে হ্যাঁ তা আমি আসলে সবসময় ওনার গান শুনি আজ ভাইয়ের গান শুনি হ্যাঁ তা আজকে আমি ওনার জানতে যাচ্ছিলাম যে ওনার গানের পেছনে ওনার বাবার অবদান অনেক বেশি তারপরে কার অবদান বেশি আর ওনার ওয়াইস ওনার লাইফে কতটুকু গানের ক্ষেত্রে কতটুকু মানে আছে জড়িয়ে আছে ঠিক আছে আমি প্রশ্নের প্রশ্নটা জিজ্ঞেস করছি থ্যাংক ইউ ফর কলিং চাচার পরে হ্যাঁ আপনার ব্যাকআপ মানে অনুপ্রেরণা হ্যাঁ কে দিয়েছে হ্যাঁ এটাই আসলে অনুপ্রেরণা বলতে বাবা মারা যাওয়ার পরে কিন্তু একদম মানে একটা বট গাছ কিন্তু ছায়া দিয়ে রাখে তো আমার বাবা কিন্তু ছায়া দিয়ে রেখেছিল মারা যাবার পর কিন্তু একদম ভ্যানিশ পুরো কিন্তু তখন আমার মা হ্যাঁ আমরা সাত ভাই বোন মা কিন্তু একেবারে মানে সবাইকে আমাদের ভাই বোনদের একেবারে কোলে একেবারে যেভাবে মানে ই করে রাখে মানুষ মুরগি কিন্তু বাচ্চাদের ভিতরে রাখে একদম মানে চিল টিল যাতে খেয়ে ফেলতে পারে এইভাবে কিন্তু আমাদের মা একদম আঁকড়িয়ে ধরে রেখেছিল এবং আমার মা কিন্তু অনুপ্রেরণা দিয়েছে আমাকে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আরেকটা মনে হয় টেলিফোন আছে সুপ্রিয় সুধী কে বলছেন কোথেকে বলছেন লাইনটা মনে হয় কেটে গেছে গানে চলে যাই অনুরোধের গান ঠিক আছে ওই যে আমারে সাজাইয়া দিও হাইরে তোমার প্রিয় আচ্ছা এটার পরে তারপরে ওইটা ওকে পীরিতের এত জ্বালা রে বন্ধু আগে তো না জানি আইরে তোমার পীরিতের এত জ্বালা রে বন্ধু আগে তো না জানি গলায় লাগাইয়া পীরিতের ফাঁসি লাগাইয়া পীরিতের ফাঁসি লীলা যে পরানি রে বন্ধু আগে তো না জানি
কই রে বন্ধু রইতে নারি ঘরে বাইরে রে আমার দিবানিশি মোর অন্তরে দিবানিশি মোর অন্তরে জ্বলে যে আগুনে রে বন্ধু আগে তো না জানি আগে জানলে কি আর প্রেম করতো বিউটিফুল বিউটিফুল আমরা নেক্সট গানে যাচ্ছি আমার সাজাইয়া দিও নমস্কার সাজে এটা কিন্তু আব্দুল লতিফ সাহেবের লেখা সুর এবং এই গানটি একটা হিস্টোরি আছে এটা হলো যে আমার দাদি হ্যাঁ দাদি তো মুর্শিদাবাদে থাকতেন আর বাবা তো চলে আসলেন 47 সালে তো যখন এই গানটি রেডিওতে বাজত আমার বাবার কণ্ঠে তখন আমার দাদি রেডিও বুকে জড়িয়ে ওই উঠোন থাকে যে বাড়ির চারিদিকে যে উঠোনের মধ্যে গড়াগড়ি খেত জোরে জোরে আলিম আলিম বলে যে আলিমকে আমাকে এনে দাও আলিমকে এবং কাঁদতে কাঁদতে উনি সারাদিন ওই রেডিও বুকে জড়িয়ে রাখতেন আমার এই সাজে দিও নমস্কার এই গানটি শুন আমরা গানটা শুনবো তার আগে একটা একটু ইমোশনাল হয়ে গেছি সুপ্রিয় সুধি ব্রেক নিতে হচ্ছে একটা চোখে পানি চলে এসে টিস্যু দিয়ে মুছে তুষতে হবে ডেফিনেটলি আমাদের সাথে থাকেন কোথাও যাবেন না খবরদার ব্রেক সুপ্রিয় সুধি ওয়েলকাম আফটার দ্য ব্রেক আমার এ সাজা ইয়া দিও নওশার সাজে সবার একদিন চলে যেতে হবে কিন্তু যাওয়ার সময় যেন মানে পরিষ্কার একটা আত্মা নিয়ে যেতে পারি এটাই আমাদের সবার কাম্য এই গানটিতে যাওয়ার আগে আজগুরু ভাই
আমাদের সাথে যারা যারা বাজাচ্ছেন একটু পরিচয় করে যান। আমার পেছনে আছেন কিবোর্ডে বাবলু ভাই, ওকে, দোতারায় মকাদ্দেস আলী, বাঁশিতে কামরুল, তবলায় শিমুল বড়ুয়া, আর প্যাডে অকপ্যাডে আছে হানিফ। থ্যাংক ইউ। একটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ধানমন্ডির থেকে বলছি, সাই দেখানো। জি বলেন। আমি অনেকদিন পরে আর কি আব্দুল আলীমের গান শুনতাম, তো অনেক ভালো লাগতো। এখন ওনার ছেলের কণ্ঠে শুনে আমার খুবই ভালো লাগছে, ভালো লাগতো সে শুনে, এই আর কি। এটার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন গান।
ওয়েল ডান কামরুল, ওয়েল ডান। একটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথেকে বলছেন? আমি নাসিম বলছি। জি ভাইজান বলেন। আমি একটু আজগর ভাইয়ের সাথে কথা বলবো। জি আছেন, বলেন। আমি আমি একটা গানের রিকোয়েস্ট করব আর কি। আমার জি ভাইয়া বলেন। প্রিয় শিল্পী, পল্লীগীতি শিল্পী আব্দুল আলীম সাহেবের একটা গান শুনতে চেয়েছিলাম, এটা দোল দোল দোলনি। আচ্ছা আচ্ছা ভাইয়া, অবশ্যই শোনাবো আমি, অবশ্যই। খুব খুশি হব ভাইয়া। জি জি অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। এটাও আব্দুল লতিফ সাহেবের লেখা সুর। অবশ্য এই গানটি, এই গানটি কিন্তু ফোক গান না, আধুনিক। এটা মানে বাবা যখন ফোক গান করতেন তখন আধুনিক গান শুনে উনি একদিন লতিফ চাচাকে বললেন যে লতিফ ভাই, আপনি তো অনেক আধুনিক গান লিখেছেন, আমি ফোক গানই গাই, কিন্তু আমাকে একটি আধুনিক গান লিখে দেন, মানে শিখিয়ে দেন, আমি আধুনিক গান করব। তো এই গানটি উনি তখন শিখিয়ে দিয়েছিল গানটি। আমরা গানটাতে যাব, তার আগে একটা টেলিফোন নিচ্ছি। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথেকে বলছেন? জি ভাইজান আরেকবার। আমি উত্তর থেকে বলছি, আমার নাম গৌরচন্দ্র মজুমদার। জি জি বলেন ভাইজান। আমি ওনার কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি, আর কতকাল ধরে আমি দুঃখের সাথে গাইয়া। জি জি অবশ্যই ভাইয়া, অবশ্যই শোনা। আচ্ছা, এই দোল দোল দোলনের পরেই আমরা চলে যাব সেই গানটাতে। মাথার চিরুনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না। নটন নটন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতাই বেঁধে দেব, মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে, মান
টেলিফোন আছে একটা, সুপ্রিয় সুধি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম অরুণ ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাইজান। আমি সাজু বলছিলাম চিটাগং থেকে। জি বলেন ভাই। আমি আজকে শিল্পীর কাছে একটা গান শুনতে চাচ্ছি। ইয়েস, কলো কলো ছলো ছলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ অবশ্যই শোনাবো, অবশ্যই। ফ্যান্টাস্টিক গান, কিন্তু আমরা প্রথমে যাব আর কতকাল ভাসবো আমি। হ্যাঁ, আহ ঘন্টার আগে আসগুরু ভাই একে টেলিফোন দিয়ে নি। অবশ্যই সুপ্রিয়, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছিলাম গাজীনগর বিশ্ববিদ্যালয় থেকে। জি ভাইজান বলেন। আমি আর কতকাল ভাসবো আমি এই গানটা একটু শুনতে চাচ্ছি, যেহেতু আমি ছোটখাটো একজন শিল্প, তো এই জন্য আপনি এই গানটা আমি শোনার জন্য খুব ইচ্ছুক। আমি আপনার টিভিতে দেখতে পাচ্ছি আপনি আমার সাথে কথা বলছেন। কেমন আছেন আপনি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আপনার গানে চলে যাচ্ছি। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে, জন্ম গেল ঘাটে ঘাটে, তোরে বাইয়া রে আমার ভাঙা তোরে বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তোরে বাইয়া রে আহ।
দুঃখ পাবো কার কাছে রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি, তোমার পানে চাই আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, চাচার গাওয়া আনুমানিক গানের সংখ্যা কত হবে? আনুমানিক 500 বেশি, মানে স্টুডিও রেকর্ড যেটা। হ্যাঁ, স্টুডিও রেকর্ড। আর ফিল্মে তো 100টির মতো প্রায় কাছাকাছি, ছায়াছবিতে। আচ্ছা, একটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম কুমিল্লা 14 গ্রাম মুশিয়ার থেকে। জি ভাই বলেন। বলতেছি যে ভাই, আমি আজকের থেকে ভাই সাথে একটু কথা বলবো। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার একটা আবেদন হইলো। জি ভাই বলেন। যে বহুদিনের প্রিয় গোবন্ধু একদিকে প্রাণ ব্যঞ্জনা, আপনি আমাকে এই গানটা একটু শুনাবেন? জি জি অবশ্যই ভাই, শোনাবো না কেন। আর দেখেন, আমি এক আব্দুল আলিম সাহেবের সিরিয়াস একটা ভক্ত মানুষ, এবং আপনাদের ফ্যামিলি সম্বন্ধ কিলগাও হওয়ার খুব জানা আছে। জি আপনি আমাকে দয়া করে বহুদিনের বিরোধী গোবন্ধু এই গানটা একটু শুনাবেন। আর আমার মনে হচ্ছে যেন আমাদের সরকার সাংস্কৃতিক বিদ যারা আব্দুল আলিম সাহেবকে খুবই অবহেলিত মনে করতেছে, বিভিন্ন কোনো ফাউন্ডেশন ট্রান্সলেশন কোনো কিছু গড়ে উঠতেছে না। একজন জনপ্রিয় শিল্পী উনি, কিন্তু সিরিয়াস অবহেলিত এবং উনার পরিবারও অবহেলিত। আমি ওই জন্য আজকে আপনাকে দেখে আমার সিরিয়াস একটা খারাপ দেখেছি। এখন আমাকে দয়া করে আপনি একটা গান শুনেবেন? জি জি অবশ্যই অবশ্যই। চলে যাচ্ছি পপকর্ন ব্রেক। ওকে, সরাসরি গাড়ি চলে যাচ্ছি এবং একটা প্রশ্ন, তার আগে একটা টেলিফোন। সুপ্রিয় কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম রাশিদা খান বানু, আমি উত্তরা থেকে বলছি। জি প্লিজ বলেন। আমি একটু আজরে ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বানু আপা। জি কেমন আছেন বানু আপা? তো ভালো, আপনি কেমন বলেন? জি আমি ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। খুব ভালো লাগছে, গান দারুণ হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুবই। আর আপনি, আমি কোনো রিকোয়েস্ট এই জন্য রাখবো না, কারণ আপনি যা গাইবেন তাই ভালো লাগে, যা শুনছি তাই ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি সত্যি। তবে একটু রোমান্টিক গান যদি একটা করেন। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো লাগবে। অবশ্যই করব। ওকে, আরেকটা টেলিফোন নিয়ে নিচ্ছি, কেটে গেছে। আচ্ছা, আজকে ভাইয়ের কাছে প্রশ্ন যেটা ছিল, চাচার গান তো করছেন, ম্যাক্সিমাম চাচার গান করেন, আপনার নিজের মৌলিক কোনো গান আছে? আচ্ছা আচ্ছা, আমি আগে তো আসলে অনেক গান, কিন্তু মেয়েদের গান ছেলের আগে তো এরকম অনেক গান আছে আব্বার। হ্যাঁ, এবং মহিলাও গীতিকার ছিল আগে, কিন্তু নামটা অ্যানলিস্টেড না বলে প্রচার করা হতো না। আচ্ছা, তো আমি আজকে আমার একটি নিজের গান করব, এই গানটিও এক মহিলা, ভদ্র মহিলার লেখা, লিখেছেন। হ্যাঁ লেখা। আচ্ছা চলেন শুনি তাহলে দেখি। পরাণ বন্ধু রে, আমার তুই ভুইলা গেলি রে, পরাণ বন্ধু রে, আমার তুই ভুইলা গেলি রে, আমার তুই কেমনে ভুইলা গেলি রে, পরাণ বন্ধু রে, আমার তুই ভুইলা গেলি রে, পরাণ বন্ধু রে,
আমারে তুই ভুইলা গেলি রে। সারাটা দিন বৈশা থাকি তোরই আশায়, কোনো কাজে মন বসে না তোরই ভাবনায়। একবারও কি আমার কথা, একবারও কি আমার কথা ভাবলি না তুই রে। ভালোবেসে বন্ধু রে তুই করলি প্রতারণা, চোখের জলে বুক ভেসে যায় সইতে যে পারে না। একবারও কি আমার কথা, একবারও কি আমার কথা ভাবলি না তুই রে। আমারে তুই ভুলে গেলি রে, ছ্যা খেয়েছেন নাকি জীবনে? না না খাননি, খাইনি। সর্বনাশ, সে তো বিরাট হিরো আপনি তার মানে। তবে মানে আমার একটা ঘটনা আছে, সেটা হলো 74 সালে উল্লাপাড়া পাবনা, আমি একবার গান করতে গিয়েছিলাম খুরশিদ আলম সাহেব, খন্দকার ফারুক আহমেদ, পিলু আপা, পিলু মমতাজ আর কি। তো সেখানে কিন্তু আমার আমাকে একটা মেয়ে স্কুলের একটা স্বর্ণের চেন দিয়েছিল গলায় পরিয়ে। আমি আরেকবারও ফোনটা দিয়েছিলাম, লাইনটা কেটে গিয়েছিল, যাই হোক অনেকবার ট্রাই করে পেয়েছি। আজগো ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আমার একটা প্রিয় গান ক্যানভাসে শুটে দিলাম দেহ মন প্রাণ, আমাদের উচিত মাইটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে এরকম সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আচ্ছা আসগো ভাই, একটা আমার একদম ব্যক্তিগত একটা প্রশ্ন, আপনাকে যখনই দেখি তখনই মনে হয় সারাক্ষণ হাইপার টেনশনে ভুগছেন আপনি। আমি খুব টেনশনই থাকি, কেন ঘটনাটা কি কি জানি, আমার অস্থির চিত্তে মানুষ আমি। আমি যেরকম এই প্রোগ্রামটা যখন আপনি করবেন,
তার আগে তো আমার মাঝে মাঝে ব্যস্ত ছিলাম একটু, আমি আমার মোবাইলে দেখি 59 মিস কল, 69 মিস কল। আমি না মানে টেনশনে থাকতাম যে আমার যে যন্ত্র শিল্পী, হ্যাঁ, তারা কি ঠিক মতো সময় মতো আসবে কি না, বাসি ফেল করলো কি না, দোতারা ফেল করলো কি না, তবলা আসলো কি না, সেটা তো আমি আপনাকে তো আগেই বলেছিলাম যে আমি যাদেরকে কনফার্ম করেছি ওরা আসবেই, মোড়ে যদি মোড়ে টোড়ে না যায়। সেট আপ তো আলাদা, আমার সেট আপ ছিল আলাদা। না সেটা তো বুঝছি, কিন্তু তারপরে আপনার টেনশনের তো দেখি আমি টেনশনই থাকি সবসময়। সেলুনে গিয়া ভালো মতো ম্যাসেজ করবেন, দেখবেন স্ট্রেস কমবে। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোথার থেকে বলছেন? আমি সোমনা বলছিলাম আগুন ভাইয়া। জি ভাইয়া, জি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়ের কাছে আমি একটা গান শুনতেছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। হ্যাঁ আজ ভাই আমি আপনার সাথে আপনার পছন্দের একটা গান শুনতেছিলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই শোনাবো। থ্যাংক ইউ ফর কলিং। শিল্পীর কাছে তার গাওয়া প্রত্যেকটা গানই পছন্দের, আসলে কোনটা ছেড়ে কোনটা গাবে দেখি, আমার পছন্দের গান হোক তারে, পরে জায়গা পরে জমে না। প্রদীপ চাচার পরের জাগা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের
সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথেকে বলছেন? আমি মমিন ভুঁইয়া বলছি, গাজীপুর থেকে। জি ভাইজান বলেন। কাইন্ডলি আমি আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কিছু মনে করবেন না, আমি কিন্তু 71 সালে আপনার আব্বার গানের ভক্ত হইছি এবং ওনার প্রিয় শিল্পী হিসাবে আমি, এই আমার প্রিয় শিল্পী হিসাবে উনি ছিল। আমার বয়স এখন 58 চলছে, আমি অর্ধবতী মেয়ের জামাই বাসায় থাকলেও আপনার আব্বার গান গাই এবং কাটতে কাটতে রাত পাই। ঠিক আছে, আপনার শুভাকাঙ্ক্ষী কামনা করি, আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে আমি আপনাকে ছোট করতে চাই না। কাইন্ডলি আপনার নাম্বারটা দিলে আমি আপনার সাথে প্রয়োজনে পরে এক সময় আলাপ করতাম। আমার লাইনটা কেটে গেছে, ওনার নাম্বারটা ডেফিনেটলি পাওয়া যাবে, কিন্তু মাই টিভিতে যোগাযোগ করে ওনার নাম্বারটা কালেক্ট করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আরেকটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি। মনে বড় আশা ছিল মদিনা যাবো, এই গানটা শুনতে চাই। মনে বড় আশা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই গানটা কোটা বলেন? ওই যে ক্যানবাজারে শোপে দিলাম, কানাইলাল শীল ওনার। ক্যানবাতারে সোপে দিলাম দেহ মন প্রাণ প্রাণ সখী রে, ক্যানবাতারে সোপে দিলাম প্রাণ, ক্যানবাতারে সোপে দিলাম দেহ মন প্রাণ প্রাণ সখী রে, ক্যানবাতারে সোপে দিলাম প্রাণ, তারে প্রাণ সোপিয়া হলে মাপ জানি
টেলিফোন সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথার থেকে বলছেন? জিয়া বলছিলাম, বাগেরহাট থেকে। ভালো আছেন ভাইয়া? আছি ভাই, আল্লাহ অনেক ভালো রেখেছে, বলেন। সেদিন মিছিলের সাথে আপনাকে ধরতে পারলাম না, আজকে অনেকবার ট্রাই করে ধরতে পারলাম। তো মিছিলকে নিয়ে একটা প্রোগ্রাম দেখার খুব ইচ্ছা আছে, আর আপনার কাছে একটা অনুরোধ ছিল আর কি। জি বলেন। অনুরোধ হলো যে একদিন আপনি একটু মাকসুদ ভাইকে আনেন আপনার সাথে। আমি বুঝতে পারিনি। আমরা ওই কোন গানে যাচ্ছি? অনুরোধের গান ছিল একটা, বহুদিনের পীড়িত। আচ্ছা, আরেকটা গান কি যেন আমাকে বলেছিলেন তখন? It's very popular. কলকলো নাকি? কলকলোর পরে আরেকটা বলেছিলেন। কি জানি। আচ্ছা, ডোন্ট ওয়ারি। কে হই করে বেচা কেন? আমরা এই গানটা গাবো এখন, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। প্লিজ কোথাও যাবেন না, গেলে কিন্তু খুব মাইন্ড করব। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। আমি জানি আমাকে কষ্ট আপনারা দেবেন না, সামনে সাথে তো আছেনই, আমি আছি, আজগর ভাই আছে। সরাসরি আমরা গানে যাচ্ছি, তার আগে একটা টেলিফোন নিব। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? শরৎপুর থেকে কামাল বলছিলাম। জি ভাইজান, বলেন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাই। ভাই আপনার সাথে আমার ওয়াইফ একটু কথা বলবে ভাই। জি বলেন। হ্যালো আগুন ভাই, আমরা শুনতে পাচ্ছি, লাইনটা মনে হয় কেটে গেছে। আমরা সরাসরি গানে চলে যাচ্ছি। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে। ঘরের চাবি খুঁজবি যদি তারে, ফুলের বনে আছে কাঁটা মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে। কাঁটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জার যা, পথের ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে।
পারা হৃদপিণ্ডের ভিতরে মুর্শিদের নামটি ধরো নিজের মানজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া টেলিফোন নেব তার আগে ছোট্ট কিছু কথা বলি। আসলে মানুষের প্রধান জায়গাটা তো এখানে বিবেক। অনেকেই হয়তো জানি না আমি কি অন্যায় করে চলছি কিংবা আদৌ কতগুলো মানুষের ক্ষতি করে যাচ্ছি। যেমন ধরেন একজন বিরাট ঘুষখোর সমাজে বিরাট তার নাম ডাক, মারা যাওয়ার পরে হুজুর যখন জিজ্ঞেস করে উনি কেমন মানুষ ছিলেন সবাই বলে খুব ভালো। তো এই ফাজলামির কোনো দরকার নাই। আত্মার শুদ্ধির জন্য যা প্রয়োজন সেটি হচ্ছে দৈনিক আরেকটি করে ভালো কাজ করা এবং একটি করে কম খারাপ কাজ করা। একটা টেলিফোন সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বিথি রামপুরা থেকে বলছি। বলো বিথি। আজকাল ভাই ভালো আছেন? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গান আমার খুবই ভালো লাগে। মেইনলি আমি আপনার আব্বার গানেরও খুব ভক্ত। অলরাইট অলরাইট। আমি বেশি কথা আসলে বলবো না, আমি একটা গান শুনতে যাচ্ছিলাম আপনার কনসে, আপনার বাবার গান। আমি কি বলবো? বলতে পারেন। কে গো নীরলে বসি বাজায় গো তার মোহনবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই গানটি চেষ্টা করব গাইতে, অবশ্যই। থ্যাংক ইউ সুপ্রিয় সুধী। চলে এসছে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আর একটা টেলিফোন মনে হয় নিতে পারবো। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি বিশ্বর থেকে বলছিলাম। জি বলেন ভাই। আমি একটা গান শুনতে চাইছিলাম আপনার এখানে। জি বলেন। নবী মোর পরশমণি। ঠিক আছে, চেষ্টা করব। আমরা প্রায় চলে যাচ্ছিলাম অনুষ্ঠানের শেষে, কিন্তু এমন একটা গানের অনুরোধ চলে এসেছে। আমরা ওকে আরো দুইটা গান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আদমের কালো বেদে তার নূরের রোশনী।
সুপ্রসুধি কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমি আকড়াখোলা সাথে আকড়াখোলা মুকুন্দপুর গ্রাম থেকে বলছিলাম, আপনার সাথে আমার একটা কথা আছে। জি ভাইজান। আচ্ছা, আপনি কোন সঙ্গীত স্কুল সম্পর্কে কিংবা এরকম একটা ধারণা, আমাদের সাতক্ষীরাবাসীর একটা বিশাল ইচ্ছা আছে আপনাকে দিয়ে আর কি, তারা শুরু করে দিয়ে যেতে পারেন, আমরা তার সেটার হাল ধরতে পারি। আর এখনো ওই পর্যায়ের গান বাজনা তো শিখিনি যে অন্যকে গান শেখাবো, তবে ইচ্ছা আছে। এরকম এগুলো আমাদেরই টেক ওভার করতে হবে এক সময়, নারে যেদিকে এগাচ্ছে আমাদের দেশের গান বাজনা, ভবিষ্যৎ খুব একটা ভালো না। থ্যাংক ইউ ফর কলিং সুপ্রসুধি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসগর ভাইয়ের জন্য দোয়া করবেন, উনার হাইপার টেনশন জানি কমে। ওকে, থ্যাংক ইউ। লাস্ট সং, আমি শেষ করার আগে এই গানটি গাচ্ছি, সুজন সখী ছায়াছবির চাচার শ্রদ্ধেয় তোমরা বাবার। হ্যাঁ, সুজন সখী ছায়াছবির। আর আমি আজকে দর্শকদের অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আমার অনুষ্ঠান দেখার জন্য। মাই টিভিকে ধন্যবাদ, যারা স্পন্সর করেছেন অনুষ্ঠানটি তাদেরকেও ধন্যবাদ। সব সখীরে পার করিতে নেব আনানা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। পার করিতে নেব আনানা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, ও
দুজন সখী রে প্রেমের হাটে বেচাতে নাই ফুল মান নাই মনের মতো মন হতে হয় মনের মতো মন মাঝে চেনা বড় দায় আসল কি বা নকল কারে কয় যেমন খুশি তেমন করে যাচাই করে লাও সখী গো তোমার কানের সোনা সোনা।